দিন পেরোচ্ছে, রাত পেরোচ্ছে, মাস পেরোচ্ছে, বছর পেরোচ্ছে, কিন্তু চাকরির প্রার্থীদের আলো ফিরছে না জীবনে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গান্ধী মূর্তির পাদদেশে নবম থেকে দ্বাদশ শ্রেণীর এসএলএসটি চাকরির প্রার্থীদের সামনে। ঠিক ছবিটাই কথা বলবে তাদের মুখ চোখ দেখে, যেটা বোঝা যাচ্ছে যে তারাও ক্লান্ত হয়ে পড়ছে। 602 দিনে পড়ল তাদের এই ধর্ণা মঞ্চ, এবং লাগাতার তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে শুধুমাত্র তাদের নিয়োগের দাবিতে। কলকাতা দেখেছে কিভাবে তাদেরকে টেটে, যারা আন্দোলনকারীরা ছিলেন 2014 সালের চাকরির প্রার্থীরা, তাদেরকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু চাকরির প্রার্থীরা কিন্তু দমে যাননি। অপরপক্ষে এসএলএসটি চাকরির প্রার্থী যারা রয়েছেন ইতিমধ্যে আমাদের সামনে, তারাও কিন্তু 600 দিন পেরিয়ে আজকে 602 দিনে পড়েছে লাগাতার আন্দোলনের। একটাই তাদের দাবি, নিয়োগপত্র চাই। এবং যেমনটা দেখা যাচ্ছে বিভিন্ন এসএলএসটির কর্মশিক্ষা, শারীরিক শিক্ষা, বিভিন্ন সেক্টরেই চাকরি হচ্ছে, কাউন্সেলিং হচ্ছে, কিন্তু তাদের হচ্ছে না। এবং এই মুহূর্তে ঠিক সেই ছবিটাই দেখাচ্ছি, নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে সমস্ত এসএলএসটি চাকরির প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তাদের স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো কিন্তু দিনের পর দিন তারা তুলে ধরছেন। এবং এই ধর্ণামঞ্চের মধ্যেই কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘদিন ধরে বিক্ষোভ, লাগাতার আন্দোলন চালানোর পর যে ছবিটা ধরা পড়েছে তা কিন্তু আপনাদেরকে সেটা দেখিয়েছি। শুধুমাত্র তাই নয়, বলাই যায় যে রাজ্য সরকারের ডক্টর সেলের, এনএসকিউএফ এর তরফে যে ডক্টর সেল রয়েছে তারাও কিন্তু পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাদেরকে কিন্তু মেডিকেল কিট তুলে দিয়েছিলেন, কাউকে জ্বরের ওষুধ, কাউকে সিরাপ, কখনো আবার যারা মহিলারা রয়েছেন তাদের সুরক্ষার্থে তাদের হাতে স্যানিটারি ন্যাপকিনও তুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে তাদের যাতে কোনোভাবে অসুবিধা না হয় সকলেই পাশে এসে দাঁড়াচ্ছেন। ঝড়, জল, বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে কিন্তু তারা দিনের পর দিন ন্যায্য দাবি, হকের চাকরির দাবিতে তারা এইভাবে পথে পড়ে রয়েছে। তবে সরকারের ঘুম ভাঙছে না, সরকারের কানে পর্যন্ত পৌঁছচ্ছে না। শিক্ষা দপ্তর, তাদের কাছে বারবার করে আবেদন জানানো হচ্ছে যে তাদের বিষয়টা যেন চোখে পড়ুক এবং তাদের যেন ঘুম ভাঙুক, কিন্তু তারপরেও তাদের ঘুম ভাঙছে না। একাধিক অভিযোগে দিনের পর দিন ধরে তারা অভিযোগ করছেন, দিনের পর দিন ধরে তারা লাগাতার আন্দোলন চালিয়ে আসছে। 600 দিনের দিনকে আমরা এখান থেকে আমাদের মেগা এক্সক্লুসিভ কভার করেছিলাম। আজকে 602 দিনে পড়েছে এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরির প্রার্থীদের আন্দোলন। এবং এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাচ্ছি এখানে কিন্তু সকলেরই মুখ এবং করুণ বলা যায়, কারণ যেভাবে সংসারে টান পড়ছে, যেভাবে বাড়িতে টান পড়ছে, এবং বলাই যায় পকেটে টান পড়ছে, কারণ দিনের পর দিন ধরে চাকরি নেই। তারা আসছেন শুধুমাত্র আন্দোলন দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের হকের দাবি করছেন, কিন্তু কোথাও গিয়ে তাদের শেষ যে দিনের শেষে যে নির্যাসটুকু তারা আনন্দ করবেন বা উপভোগ করবেন সেটুকু তারা কোথাও খুঁজে পাচ্ছেন না। সব মিলিয়ে তারা এখনো সরকারের পক্ষেই রয়েছেন, তারা সরকারের কাছে এখনো আশা চাইছেন, আশা রাখছেন, কেননা তারা বলছেন সরকারই তাদের চাকরিটা দেবে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের দিকে মুখ তুলে তাকাক। ছট পুজোর সময় আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তক্তাঘাটে দাঁড়িয়ে সকলের চাকরি হবে। তবে প্রশ্ন উঠছে সকলের চাকরি কোথায়? যদি চাকরি হয় তাহলে এই আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা কেন রোজ রোজ চোখের জল ফেলছে? কেন তাদের এইভাবে দিনের পর দিন রাজপথে কাটাতে হচ্ছে? নেতা মন্ত্রীদের কি ঘুম ভাঙছে না? প্রশাসনের কি চোখে পড়ছে না? এরকম বিভিন্ন ধরনের খবর আপনাদের সামনে তুলে ধরবো রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ থেকে। আপনাদের সঙ্গে ছিলাম আমি ঐন্দ্রিলা। এই মুহূর্তে গান্ধী মূর্তির পাদদেশ থেকে ঠিক সরাসরি ছবিটা তুলে ধরছিলাম, এবং এই ধরনের বিভিন্ন খবরের জন্য নজর রাখুন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই সমস্ত খবরের সঙ্গে আপডেটেড থাকবার জন্য কলকাতার রাজনীতি, দেশ বিদেশ সমস্ত কিছুর জন্য আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে ইউটিউব চ্যানেলে, অর্থাৎ রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে। সেখানে সাবস্ক্রাইব করুন, একই সঙ্গে বেল বাটনটিকেও প্রেস করে দিন।